দেখুন, এবার মায়ের বিকল্প গরু। ভারতের হায়দ্রাবাদ হাইকোর্টের বিচারপতি বি শিবা শঙ্কর রাও এবার গরুকে মা আর ভগবানের সঙ্গে তুলনা করলেন। গরু সংক্রান্ত এক মামলার রায় দিতে গিয়ে শুক্রবার তিনি বলেছেন, গরু হলো পবিত্র জাতীয় সম্পদ, গরু ঈশ্বর ও মায়ের বিকল্প। সম্প্রতি তেলেঙ্গানার নালগোন্ডার এক গরু ব্যবসায়ী রামবত হনুমার বাড়ি থেকে 65টি গরু বাজেয়াপ্ত করে পুলিশ। অভিযোগ ওঠে, ঈদের আগে গোমাংসের জন্যই গরুগুলিকে নিয়ে এসেছিলেন হনুমা। নালগোন্ডার নিম্ন আদালতে হনুমা দাবি করেন, ঈদের জন্য নয়, চড়ানোর জন্যই তিনি গরুগুলো এনে কাঞ্চনপল্লীর খামারে রেখেছেন। এ নিয়ে একটি পিটিশনও দাখিল করেন হনুমা, কিন্তু নালগোন্ডা আদালত তার সেই পিটিশন খারিজ করে দেয়। নিম্ন আদালতে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান হনুমা, কিন্তু সেখানে গিয়েও রেহাই পাননি। হনুমার আবেদনকে খারিজ করে দিয়ে হায়দ্রাবাদ হাইকোর্টের বিচারপতি শঙ্কর রাও স্পষ্ট জানিয়ে দেন, নিম্ন আদালতের নির্দেশে নাক গলাবে না হাইকোর্ট। উল্টে সুপ্রিম কোর্টের এক বক্তব্যকে উদ্ধৃত করে তিনি বলেন, কুরবানির ঈদ উপলক্ষে কোনো স্বাস্থ্যবান গরু জবাই করা মৌলিক অধিকারের মধ্যে পড়ে না। এ প্রসঙ্গে তিনি মোগল সম্রাট বাবরের কথা উল্লেখ করেন। তিনি বলেন, গোহত্যা বন্ধ করেছিলেন বাবর, সেই সঙ্গে ছেলে হনুমানকেও নির্দেশ দিয়েছিলেন তার রীতিনীতি অনুসরণ করতে। আকবর, জাহাঙ্গীর এবং আহমদ শাহও গোহত্যা নিষিদ্ধ করেছিলেন বলে উদাহরণ তুলে ধরেন তিনি। মে মাসে রাজস্থান হাইকোর্টে হিঙ্গনিয়া গোশালা মামলা শুনানি ছিল। এতে বিচারপতি মহেশ চন্দ্র শর্মার গরুকে জাতীয় পশু স্বীকৃতি দেওয়ার প্রস্তাব রাখেন। গরুকে জাতীয় পশু হিসেবে ঘোষণা করা হলে গোহত্যায় রাশ টানা যাবে বলে মত দেন তিনি। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। ¶¶